আজকে আমি দার্জিলিংয়ের 5th ডে ব্লগ নিয়ে চলে এসেছি, মানে আজকে আমার দার্জিলিংয়ের শেষ দিন কাটানো। দার্জিলিংয়ের শেষ দিন আমার কেমনভাবে কেটেছে সেটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে ফেলো। আমরা প্রত্যেক দিনের মতন ভোর 4টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে যখন জানলাটা দিয়ে খুলে দেখি তখন হালকা কুয়াশা ছিল, কিন্তু যখন ভোর 5টার সময় আরেকবার জানলা খুলে দেখি ফাইনালি আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। যারা আমার দার্জিলিংয়ের 1st ডে থেকে শুরু করে 4th ডে ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আকাশটা এতটাই মেঘলা হয়েছিল যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাইনি। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি, তাই আমরা ঝটপট ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দার্জিলিংয়ের ওয়েদার বোঝা খুবই মুশকিল। প্রথম দিন আর দ্বিতীয় দিন আকাশটা ক্লিয়ার ছিল বলে আমরা অনেক কিছু দেখতে পেরেছি, কিন্তু তার পরের দিন থেকে এতটাই মেঘলা হয়েছিল যে আমরা কিছু ভালো করে দেখতে পাইনি। কিন্তু আজকের দেখো, যেদিনকার আমরা চলে যাবো সেদিনকার আকাশ পুরো পরিষ্কার। আমরা সকালবেলা ঝটপট উঠে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে নিলাম। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আজকে রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আমাদের ট্রেন হলো 7:30, তাহলে তো আমরা বিকাল পর্যন্ত টাইম পাচ্ছি ঘোরার জন্য। আজকেও আমাদের কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে, তাই আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো পরের ডেস্টিনেশনের জন্য। আজকে প্রথমে চলে এসেছি লেপচা জগৎ পাইন বনে। চলো লেপচা জগৎ পাইন বনটা কেমন সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। লেপচা জগৎ আর পাইন বন দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম নেপাল বর্ডার দেখতে। নেপাল বর্ডারের এখানে একটা ছোট মার্কেট বসে, চলো মার্কেটটা আমরা ঘুরে দেখে ফেলি। নেপাল বর্ডারে আসার পরে আমাদের সবার একটু হালকা খিদে পেয়েছিল, তাই আমরা সবাই একটা একটা করে মুড়ি মাখা কিনে নিলাম। এই মুড়ি মাখাটা খেতে কিন্তু দারুণ ছিল। হয়ে যাওয়ার পরে আমরা সবাই চলে আসলাম গোপালধারার টি গার্ডেনে। এখানে আসার পরে নিচে একটা রেস্টুরেন্ট মতন ছিল, এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করার জন্য চলে গেলাম। আজকে তো আমাদের শেষ ঘোরা, তাই আমরা এখান থেকে একেবারে সোজা তো স্টেশনে যাবো, তাই জন্য আমরা এখান থেকে সবাই মিলে একটু লাঞ্চ করে নিলাম। নিরামিষ থালি অর্ডার দিয়ে দিলাম। এই নিরামিষ থালিতে অনেক কিছু কিন্তু ছিল, কিন্তু কী কী ছিল আমি এই পাহাড়ি খাবারগুলোর নাম জানি না, কিন্তু কিছু কিছু জিনিস মনে হলো উচ্ছে ভাজা আর একটা পটল আলুর তরকারি দিয়ে অনেক কিছু করেছে, আর দিয়েছিল ডাল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই একটু বাইরে ঘুরছিলাম, আর এর বাইরে আরেকটা দোকান ছিল, এই দোকানটায় আমরা চলে গিয়েছিলাম এখান থেকে চায়ের পাতা কেনার জন্য। এই দোকান থেকে চায়ের পাতা কেনার পরে বাড়িতে যদি একবার এই চা করে খাও তাহলে তোমাদের দারুণ লাগবে খেতে।
ঘুরে আসার অনেকদিন পরে যেহেতু আমি ভিডিওটা আপলোড করছি, তার আগে তো আমি চা খেয়েছি, তাই আমি তোমাদেরকে রিভিউটা দিতে পারলাম যে এই দোকানের চা কেমন খেতে। চায়ের পাতা তো কেনা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা চলে যাচ্ছি মিরিকে। মিরিকটা কেমন সেটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই, চলো। দেরি হয়ে যাওয়ার কারণে আমরা একটু দেরিতেই মিরিকে পৌঁছেছিলাম, তাই আমরা বেশিক্ষণ মিরিকে থাকতে পারিনি, কারণ আমাদের তো 7:30 ট্রেন, তার আগে আমাদেরকে 3 ঘন্টা হাতে নিয়ে স্টেশনে যেতে হবে। সেই জন্য আমরা বেশিক্ষণ মিরিকে আর ঘুরতে পারিনি, আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হলো আমাদের স্টেশনে। আসার সময় যে ট্রেনটা ছিল তার নাম হলো দার্জিলিং মেল। আমরা সকাল 6টার মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। স্টেশনে পৌঁছানোর পর কিন্তু আমার ব্লগটা শেষ হয়নি, কারণ আমি দার্জিলিং থেকে কী কী কিনে এনেছি সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। আমি দার্জিলিং থেকে ঘর সাজানোর জন্য অনেক কিছু শোপিস কিনে এনেছিলাম, সেই শোপিসগুলো তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি। আমি নেপাল বর্ডার থেকে 50 পিসের মতো চকলেট কিনেছিলাম আর কয়েকটা আগরত বাদাম কিনেছিলাম। ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম ম্যান রোডে কেনাকাটার জন্য। কি কি কিনেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে ফেলি, চলো। দার্জিলিং এর এই শেষ দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। আর যারা আমার আগের ব্লগগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই দার্জিলিং এর ব্লগটা দেখে আসো। দেখা হবে নতুন অন্য আরেকটা ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।